मैं बिरक्त लगे भेतरे आज तुम्हारे सब कुछ देखो चलो लाइट देखे लाइट दीघा ढाबा दे चा खाव तो हमारे मास्टर तो बोल कि ड्रेसा चेंज कर ठंडा बतास खेते दीघा एखने मैं सब किस रेडी थके बस्ता बस सब कुछ एखे और मैं कि बोलेंटा बंधुरा এখন আমরা এক জায়গায় বসেছি আর সবচেয়ে প্রথম রুম ঠিক করতে হবে কারণ রুমের ব্যবস্থা আছে চলো আগে রুমটা দেখি কোথায় কেমন কত দাম কি সব কিছু দেখাবো যেটা সবচেয়ে কমের মধ্যে সব কিছু ভিডিওতে থাকবে তোমরা দেখো এটা হলো এটা সেই রুম একটা ছোট রুম এখানে পর্দা টর্দা আছে আর টিভি আছে আর খুব সুন্দর বেড এটা বেড এটা বালিশ আর সাইডে একটা ব্যালকনি আছে খুব সুন্দর ব্যালকনিটা মানে একদম খুব সুন্দর রুমটা তো খুব ভালো পেয়েছি তো নাইটটা আজকে এখানে হবে তো কালকে চলো কালকের জন্য ওয়েট করি সব বন্ধুরা ফাইনালি সকাল হয়ে গেছে তো চলো তোমাদের একটু বাইরের লুকটা দেখাচ্ছি তারপরে আমরা যাব चले मैं बस स्टेशन जेखन आपके नाम देखो बस स्टेशन और बेलकनी देखते रूम बस बोलो ना चलो मन दिन गुड मर्निंग फ्रेंड এখন সকাল বাজে কটা 7 পিএম তো এখন আমরা যাচ্ছি 7 পিএম না 7 এ সরি আমরা যাইনি 7 টাইম 7 এএম আর ফুল মর্নিং একদম আর আমরা যাচ্ছি প্যাডেল মানে হেঁটে তো চলো যে নাজারাটা দেখাবো একদম ছোট করে বেশি বড় করব না কারণ আমাদের ফিলিংটাই ওয়াও 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 কিন্তু আমাদের আজ ঘুরতে আসেনি এখানে অন্য কোনো কাজে এসেছিলাম সেই কারণে আমাদের বাড়ির কাছে পড়ে তাই একটু চোখটা বুলিয়ে লই সেই কারণে মানে যেদিন একদম প্রপারলি ঘুরতে আসবো সেদিন একদম ফুল ব্লগ আসবে চাপ নিও না চলো হালকা হালকা করে আমরা ম্যাচেস মারছি তোমরা ফায়ার হয়ে যাও দেখার জন্য ঠিক আছে লাইক কমেন্ট করবে অবশ্যই চলো আগে যাই বেশি কচ্ছুরি না করে शुरुआत तो ये नजारा है धीरे धीरे आ रहे हैं हम बगल में इसका डाब मतलब नारियल अभी सूरज निकलने वाला है तो हम लोग सूरज भी दिखाएंगे चाप मतलब वही देखने आया है सुबह सुबह क्या करने आया है नींद छोड़ के सुबह सुबह आप कुछ नजारा देख लीजिए हम लोग इतना बगल में आ गए ना सॉरी हिंदी में नहीं बोलेंगे हम लोग तो काछे चले এসেছি ठंडा ठंडा मौसम মানে ঠান্ডা হাওয়াটা আছে মনে হচ্ছে কি ফ্রিজের কাছে আছে খুব সুন্দর খুব সুন্দর নজারাটা ফ্রিজের হাওয়া আর এটার হাওয়া তো আমাদের দেশ থেকে পাথর আসছে বড় বড় বোল্ডার দেখো তোমরা যে মেহনত করছো সেই বোল্ডার আজ এখানে পড়ে আছে আর আমাদের ভ্যালু নাই বুঝতে পারছো তো সব বাহুবালিকে 250 টাকা দিয়ে বইছি পাথরগুলো চলো দেখো ও মাই গড কি নজারা उधर से मैडम लोग बैठे हैं
পানি এখন এখানে আছে সকাল পর্যন্ত, একটু মানে 10টা 12টা এখন বাজবে, চলে যাবে নৌকার কাছে, ওই যে নৌকাটা আছে অত দূর পানি চলে যাবে। পানি যাবে নি বে, মানুষ চলে যাবে, সরি মানুষ যাবে, পানিও যাবে না, পানি যাবে নি, পানি পানি আর উঠবে, হ্যাঁ পানি উঠবে, মানুষ যাবে, মানে এখন মানুষ, এখন মানুষ মজা নেবে, যেসব মানুষ মজা নেবে তারা এখন বাড়িতে মানে রুমে মজা নিচ্ছে, মজা নেওয়ার পরে এখানে এসে মজা নেবে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো তোমরা দেখো একটু মজা, আমরা তো নামবো এখানে ভিডিও, এটা সেই দীঘার নাজারা, এই সূর্য দেখো, সূর্য উঠছে, তো কালকে এখানে দাঁড়িয়ে আছে, খুব চক্কর মারছিল, হয়নি সেটা ভাই দেখছি আমার কিনা, কালকে সারা রাত ঘুমাইনি, বলছি আমি একটু ব্যবস্থা করবো তো ছাড়বো, মৌসুম সেখানে বসে আছি, খুব মজা নিচ্ছি পানির স্রোতের, দেখছো একদম খুব নাজারা, একদম লোক খেলা বলি, যেটা বলি খেলা বলি মানে কবুতরটা উড়াতে হয় এসে করতে হয় সামনে বেঠা হয়, পানির ঢেউ দেখো কত সুন্দর, ও মাই গড, তারপর ঢেউ আসতে দেখো এখন হালকা ঢেউ কম, এরপরে যত মানে বেলা গেল তত টাইম হবে তত ঢেউ আসবে, বড় বড় ঢেউ আসবে, কি লাগে তোমাকে নাম্বার দেবে? কারণ কালকে রাতে কাল রাতে এই ছিল, একে ডিস্টার্ব করছিল, তো খুব ভালো লাগছে, তো তোমরা দেখো যা নাম্বারটা লে, লে নাম্বারটা লে, ভিডিও বন্ধ করে নাম্বারটা নিবি, কি বলো পাবলিক, পাবলিক দেখা দরকার, হ্যাঁ যা 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 বেশি লেট করেছি, নাজারা দেখো, মাই গড, সেই লোক এর উপরে চাপবো, চেপে গোটা মহলটা দীঘার ওভারভিউটা দেখাবো, তো চলো আমরা এর উপরে চাপি, এর উপরে চাপলে গোটা দৃশ্যটা দেখা যাবে একদমই দীঘার। তো বন্ধুরা আমাদের টাইম প্রায় হয়ে গেছে, আমরা যে কাজে এসেছিলাম সে কাজটা একদমই সাকসেসফুল হবে, মানে আমরা এসেছি, চলো দেখাবো, ভিডিওর মধ্যেই আছি, টেনশন নিও না, বেফালতু ভিডিও করে কোনো লাভ নাই, এখানে দৌড়িয়ে আছে, আমরা এখন ওপরে উঠছি, তো অ্যাকচুয়ালি আমাদের মুড ছিল না দীঘা ঘোরার, আর আমরা যে যে জায়গায় এসেছিলাম সেখান থেকে দীঘা একদমই মা 25 কিলোমিটার, তো আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম অনেকটা কাছে, তাই কোনো চল ঘুরে চলে আসি দীঘা, তো আমাদের টাইম হয়ে গেছে, সেই মহফিলে আমরা যেয়ে তোমাদের সাথে একদম মিট করব, তো চলো রেডি থাকো দেখার জন্য, আমরা এখন একদম টপ ফ্লোরে চলে এসেছি, দুবাইয়ের টপ ফ্লোর যেটাকে বলে, দেখো ওভার ভিউ দেখো, ও মাই গড, দেখতে পাচ্ছ, ওয়াও ওয়াও কে নজারা হ্যায়, মাই দিল খুশ, দিল খুশ হো গয়া ইহাঁ সে, মতলব ইতনা আচ্ছা ভিউ, ক্যা বলেঙ্গে, মানে এত সুন্দর নাজারা দেখার মতো সিন, তোমাদের দেখাচ্ছি চলো, তোমরা দেখে এনজয় করো, বন্ধুরা এখান থেকে, এখান থেকে এটা গোটাটা নিউ দীঘা, ঠিক আছে নিউ দীঘা, এখান থেকে তোরা ওই যে ওই ওই ধার সূর্যটা আছে একদম ওই ওইখান থেকে ওই পাটটা ওল্ড দীঘা, ঠিক আছে অনেক লোক জানে না নিউ দীঘা কোনটা ওল্ড দীঘা কিনটা, তো এটা নিউ দেখতে পাচ্ছ, এগুলা সব নিউ, এখানে হোটেল টোটেল সব পাওয়া যাবে দেখতে পাচ্ছ, এগুলো দোকানদানি, এখানে পার্কিং আর বাস স্টপেজ তো দেখিয়েছিলাম আমরা যেখানে ছিলাম তার পাশে, দেখো কী হাল করছে এগুলা, যত্ন না যত্ন, ও মাই গড, যত্ন নয় যেটাকে বলে, দেখছো জং ধরে গেছে দীঘাতেই হাল, মাই গড, বুঝতে পেরেছো, দেখো নাজারা দেখো, ওটা নিউ দীঘা যেটাকে একদমই নতুন নিত্য নতুন তৈরি হয়ে জন্য এখানে বলো ভিড় বেশি, আর এটা মেন গেট ওভার ব্রিজ হবে দীঘাতে, তো বন্ধুরা দেখো এখান থেকে সিনটা কেমন আসছে, তো আস্তে আস্তে ভিড়টা জমছে, খুব ভালো লাগছে,
দেখো নাজারা একদম, এটা নিউ দীঘা যেটাকে বলে, দেখছো স্পিড বোট চলছে, দেখো ওই দেখো স্পিড বোট একদম ঢেউ মারছে। আর মানে এখানে এতটা ভয় লাগছে আমাকে, এটার এটার হাল দেখো, মানে এইগুলানে সব ঘেরা ছিল, সব ভেঙে পালিয়ে গেছে, মানে কিছু জন জানি না মনে হয় বন্যা টন্যা এসেছিল। হ্যাঁ যেটা সত্যি সেটাই দেখাবো না। ফাইনালি আমরা এখন চলে এসেছি যেটা আমাদের দরকার ছিল, দাঁড়িয়ে তোমরা গেস্ট করো, গেস্ট করো কি নেবো, ও সরি তোমরা গেস্ট করো, গেস্ট করো কি নেবো, কি নেবো, কোন বাইকটা নেবো, এই বাইকটা নেবো না এটা কমেন্ট করো, এটা নেবো না এটা নেবো, মনস্টারটা হচ্ছে টপ মডেল, রেড কালারটা মিডিল পজিশন, কোনটা নেবো কোনটা নেবে। তো বন্ধুরা এই কালারটা নেবো না এই কালারটা নেবো, তোমরা গেস্ট করো কোনটা ভালো লাগছে। এখানে আরও গাড়ি আছে, এই KTM আমার একটা বন্ধু এই গাড়িটা নেবে, খুব সুন্দর, এতে ডুয়েল ডিস্ক আছে, একদম দারুণ কন্ডিশন। সো আরও গাড়ি আছে, এগুলো দেখার দরকার নাই। তো বন্ধুরা এখন আমি গাড়িটা নিয়ে এসেছি, এরকম গাড়ি এখন টেস্ট ড্রাইভ নিচ্ছি, যদি ভালো লাগে তোমরা দোয়া করো গাড়িটা নিয়ে নেবো, এটাই পছন্দ হয়েছে, আমি টেস্ট ড্রাইভ এখন নিচ্ছি, দেখো গাড়িটা এখন চালিয়ে দেখবো, যদি ভালো লাগে তো নিয়ে নেবো। এটা সেই গাড়ি দেখো, মানে গাড়ি দেখতে পাও, গাড়ি একদম দারুণ, মানে কী বলবো দারুণ লাগছে, পেছনে টায়ার দেখছো এইসব টায়ারটা একদম নিউ, মানে একদম বলতে গেলে একদম নিউ বলতে চলে চলে, দেখতে পাচ্ছ, ও মাই গড, সেই লোক মিটার। তো চলো আগে আমি টেস্ট ড্রাইভ একটু নেই চালাই, চালিয়ে যদি পছন্দ হয় তো নিয়ে নেবো, বেশি করবো না, চলো যাই।